শীতকাল মানেই তো গাজর। গাজরের তো অনেক রেসিপি বানানো যায়, কিন্তু আজ আমি বানাবো গাজরের হালুয়া। গাজরের হালুয়া অনেকে অনেক রকম ভাবে বানায়, কিন্তু আমি আজকে একটু অন্যরকম ভাবে বানাবো। এই গাজরের হালুয়াটা প্রথম খেয়েছিলাম আমি আমার মায়ের হাতে, তো আমার খেতে কিন্তু খুব ভালো লেগেছিল। তারপর আমি ট্রাই করব ভেবেছিলাম, তো করা হয়নি, তো আজকে ট্রাই করব। প্রথমে আমি কড়াই বসিয়ে তাতে ঘি দিয়ে দারচিনি দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এটা কিন্তু কোনো তেল ইউজ করবো না, শুধু ঘিয়ের রান্না। তারপরে দিয়ে দিয়েছি গাজর, গাজরগুলো আমি ছোট ছোট করে কুড়ে নিয়েছি। এখানে কিন্তু কাটলে হবে না, কুড়ে নিতে হবে। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে একটু ফ্রাই করে নেবো আর কি। এভাবে আমি খানিকক্ষণ নাড়তে থাকবো আর ফ্রাই করে নেবো। তারপরে গাজরগুলোর মধ্যে আমি দিয়ে দেবো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেবো আবারও ঘি। ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এই রেসিপিটা কিন্তু পুরো ঘিয়েরই হবে, কোনো তেল ইউজ করব না আমি। তো ভালো করে নাড়াচাড়া করে নেবো এইভাবে। তারপরে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিস দিয়ে দেবো। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এখানে মনে করলে, কেউ যদি মনে করো তাহলে ভিজিয়ে রাখা কাঁচা বাদামও দেওয়া যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, অনেকে এটা ইউজ করে আর কি হালুয়াতে। এবারে দিয়ে দেবো জাল দিয়ে রাখা গরুর দুধ। দুধটা একটু বেশি পরিমাণে দেবো, দুধটা যত পরিমাণে দেবো তত ভালো লাগবে, তো বেশি করে দুধ দিয়ে দেবো। তারপরে দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। তো কালারটা এখানে খুব সুন্দর এসেছে। দুধটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটাও খুব ভালো আসবে। তারপরে ফুটতে থাকবে অনেকক্ষণ দুধটা। এবার ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো চিনি। চিনিটা আপনারাও দুধটা ভালো করে ফুটিয়ে নিয়ে দেবেন, তাহলে দেখবেন ভালো হবে আর কি। তারপরে চিনিটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। এই তো আমার হালুয়া রেডি। এভাবে আমি আমার হালুয়াটা রেডি করলাম। অনেকে কিন্তু অনেক রকমভাবে করে, এটা আমি একটু পাতলা ভাব করেছি, মানে ওই পায়েসের মতো আর কি। অনেকে আবার এটা শুকনো ভাবও করে, কিন্তু আমার ঠিক পছন্দ হয় না। এটা আমি খেয়েছিলাম ঠিক 2 বছর আগে মায়ের হাতে, তো তখন থেকেই ভেবেছিলাম আমি এই রেসিপিটা করব, কিন্তু করা হয়নি। কিন্তু আজ মনে হলো করবো, তাই করে ফেললাম। তো আপনারাও বলবেন কিন্তু এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আর বাড়িতে অবশ্যই এটা করুন, করে দেখুন, খান, তারপরে আমাকে অবশ্যই কমেন্টে বলবেন যে কেমন হয়েছে। তো ফাইনালি আমার তো রেডি হালুয়াটা। এখানে আমি কাজু বাদাম আর কাঠবাদাম কুচি কুচি করে কেটে ওপরে ছড়িয়ে দিয়েছি। আপনারা মনে করলে এটা নাও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। ওই দেখতে সুন্দর করার জন্যই আর কি করেছি। দেখতে সুন্দর লাগলে খেতেও সুন্দর লাগে, আমরা বাঙালি তো এটাই আর কি মনে হয়। সো টাটা।